আসসালামু আলাইকুম, আর বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আলাদা মধ্যে সব ভালো আছেন। আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসবো, শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, এখানে কি করে পার্টনার অ্যাকাউন্ট করতে হয় এবং এখান থেকে কিভাবে কাজগুলো করতে হয়, স্টোর ক্রিয়েট করতে পারেন এবং এখান থেকে কাজগুলো করতে পারেন, তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। তো বন্ধুরা চলেন আমি এখানে দেখাই দিই এবং কিভাবে এখানে আপনি স্টোর করবেন এবং কাজ করবেন। যেহেতু করার বয়সে বসে না থাকে, আপনি চাইলে এই ধরনের কাজগুলো এখানে বসেও করতে পারেন, যেহেতু কম্পিউটারে বসে। এখানে শপিফাই পার্টনার, এখানে যদি গুগলে সার্চ দেওয়ার পরে এখানে একটা বিকামি সফটওয়্যার শপিফাই পার্টনার এখানে অপশন চলে আসবে। এখানে আসার পর আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে দেখেন আমার ডিটেলসটা অলমোস্ট আমি দিয়ে দিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা অতি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো এখানে দেখেন ক্রিয়েট পার্টনার অ্যাকাউন্ট, তো দেখেন এখানে যে অপশনটা আসছে, এখানে আপনি ক্রিয়েট নিউ পার্টনার অ্যাকাউন্ট এর নাম দিতে পারেন, যেমন আমি অনলাইন শপিং বিজনেস নেম অনলাইন শপিং দিলাম। ওয়েবসাইট থাকলে যদি ওয়েবসাইট থাকে, সিটি সিটি আমার যেটা হচ্ছে সেম সিটি দিয়ে দিলাম, যেমন সরি এখানে আসছে না রাজশাহী। এখানে আমার ওয়েবসাইট অ্যাড্রেস বলতেছে, জব টাইটেল, ফোন নাম্বার দিয়ে দিলাম, লিঙ্কডিন থাকলে লিঙ্কডিন, ফেসবুক সবগুলো থাকলে আপনি এগুলো সব অ্যাড করে দিবেন। এখানে অনেক ডিটেলস আছে, এগুলো সবগুলো আপনার অ্যাড করে দিবেন। শপিফাইয়ের এখানে দেখেন, এখানে অনেকগুলো আপনার গোড আইডি থেকে আছে, যদি অ্যাকাউন্ট চান সেই গোড আইডি থেকে নিতে পারবেন। স্যাম্পল ইউরাও কিছু সিট দিয়ে থাকে। তো আমার এখন যেটা হলো, আমি এই বাকিগুলো এখানে দিয়ে দিব, যেমন হচ্ছে আমার যদি কোনো ওয়েবসাইট থাকে দরকার না দিলে যে, তো তাৎক্ষণিক জব টাইটেল লাইনে জব টাইটেলটা দিয়ে দিব। আমি এটা দিয়ে দেখাচ্ছি, এখানে দেখেন কনফার্ম ইমেলটা আসছে, কনফার্ম করে নেবো। দেখেন এখানে আসবো কনফার্ম চাপ দিয়ে, এখানে ডিটেলস দেওয়ার শপিফাই আমি ডাবল করলাম, আমাদের এখানে সব ডিটেলস দেখাচ্ছে। দেখেন এখানে ইওর স্টোর থাকলে ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, ওয়েলকাম শপিফাই ইওর স্টোর আর একাডেমি আর শপিং পার প্ল্যাটফর্ম আর মার্কেট প্লেস আমি ইওর স্টোর আর স্টোর দুই হাজার স্টোরের নাম যদি বলে আপনি নাম দিতে পারেন, দুই স্টোর অ্যাড্রেস অনলাইন শপিং দিতে পারি। আচ্ছা আমি এটাই দিলাম, কোনো সমস্যা নাই। এখানে যাওয়ার পর যেটা হচ্ছে, অনলাইন শপিং জিরো সেভেন আমি একটা নাম ক্রিয়েট করলাম, যে অনলাইন শপিং ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা আপনি করে রাখতে পারেন। হ্যাঁ, তো এটা করার মূল কোনো সমস্যা নেই, এটা আপনি চালু করে রাখতে পারেন, 24 ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভ করে ফেলবে যদি আপনার ফ্রিতে স্টার্ট করেন। এখন আমি যেটা করে দেখাতে চাচ্ছিলাম, এখানে আপনার জব টাইটেল, আপনার আমার এখানে আমি একটা আমার সাইড আমি আসছি, যেমন আমার মেলে অন্য একটা মেলে আসবো, অনলাইন শপিং মেলে। তো অনলাইন শপিং মেলে আমি আসবো, এখানে আমার কিছু অনলাইন রিলেটেড কিছু কাজ করা আছে, তো আমি সেই ওয়েবসাইট থেকে আমি এখানে হাইলাইট করব। তো তার জন্য যেটা করতে হবে, আমার অনলাইন শপিং ওয়েবসাইট আমি আসবো, এখানে আমাদের ব্লগটা থাকবে, সেম ব্লগটাই আমি এখানে, এখানে অনলাইন শপিং ব্লগটা কিছুটা পোস্ট করা আছে আমার এখানে, অলরেডি পোস্ট করলে এখানে ভিউ হয় কম বেশি। তো আমি এই লিঙ্কটা আমি কপি করলাম, দেন শপিফাই জব টাইটেল, এখানে দেখেন আপনার আরো ডিটেলস চাচ্ছিল, দেখেন আমি এগুলো আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রোফাইল লিঙ্ক ফেসবুক থেকে, ফেসবুকের যেমন ফেসবুক আমার লিঙ্ক আমি এখানে ফেসবুক লিঙ্ক দিয়ে দিচ্ছি,
single design. Then the Facebook, the LinkedIn, some LinkedIn there. LinkedIn is a তাহলে আপনি এখান থেকেও নিতে পারেন এবং তাদের অ্যাকাউন্ট করা থাকে তো সেখান থেকে নিয়ে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমি তার চেষ্টা করবো শর্টকাট করার জন্য তো দেখেন আমি দুটো লিঙ্ক এখানে দিয়ে দিলাম জব কার্ডেল এখন অনলাইন দিতে পারি অনলাইন অনলাইন জব কার্ডেল দিয়ে দিলাম অনলাইন শপিং দিয়ে দিলাম দেন দেখেন আমি রিলেটেডটা আমি এখানে উইথ ইউর e-commerce platform have you worked with select and all the app sorry এবং big center তারপর covered big center এখানে আপনারা যেটা মনে হচ্ছে আপনি সেটা দিবেন যেটা হচ্ছে অনেকগুলো আছে আমি এখানে উইথ এর আছে উইথ এ দিলাম যেটা উইথ এ ফ্রি আর ওয়ার্ডপ্রেস আছে ওয়ার্ডপ্রেস ও করা সম্ভব উইথ এ আছে উইথ এ এখানে ব্লগ ব্লগ বিগ কর্পোরেট আছে এখানে অনেক কিছু আছে আমি আপাতত উইক্স ছিল ফ্রিতে করার জন্য উইক্সে আমি আপাতত দিচ্ছি আমি এখানে দেখেন আই এম নট ওয়ার্কিং অ্যান ইনফর্ম প্ল্যাটফর্ম উইক্স থাকলে উইক্স দিলাম বা আদার ব্লগ থাকলে ব্লগ এখানে যেটা আছে সেটা দিয়ে দিব যেন এখানে কনফার্ম ইউর অ্যাকাউন্ট ইজ নিডেড ফিল বিকজ ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাট দ্য বুক তো আমি দেখেন ওয়েবসাইট দিচ্ছি আমি অলরেডি এখানে দেখালাম অলরেডি blog post and video details in the audience you have experience in software and e-commerce platform program can use the limited number of applications so we can go for can be apply today for the same time then it for the can I can is the has the application and software program এইখানে যে অপশনটা আছে এইগুলো আপনাদের ডিটেলসটা দিতে বলছে এটা আপনাকে একটু ভালোভাবে দিতে হবে কারণ অনেক কিছু ডিটেলস দেওয়ার অপশন আছে তবে এটা দেওয়ার সিস্টেমটা আমি আপনাকে দেখাই দিচ্ছি তো ফ্রেন্ড এখানে দেখেন আমি অলমোস্ট এইগুলো সব পূরণ করছি এখানে ব্লক দিলাম এখানে ডিটেলস এখানে অ্যাপ্লিকেশন সার্ভিস সার্ভিস প্রোগ্রাম এই ডিটেলসগুলো দেওয়ার পর ওখানে সোশ্যাল মিডিয়া ইমেল এখানে যাগুলো দিচ্ছি আপনারা চাইলে এখানে এগুলো দিতে পারেন কোনো সমস্যা নাই তো এগুলো দেওয়ার পর এখানে নিচে ডিটেলস এখানে লিখে দিবেন একটু এখানে ডিটেলস কনফার্মেশন সব কিছু সলভ হয়ে তারপর আমি অ্যাপ্লাই দিয়ে সব দিই আচ্ছা আর সিম্পল কন্টেন্ট ইওর লিংক ইওর কন্টেন্ট শো দি ইওর প্রোমো সার্ভিস সো ফর ড্রপ ফর দি ভিডিও এন্ড ইওর কন্টেন্ট শুড নট পাবলিক থার্ড পার্টি সার্ভিস আচ্ছা ইউটিউব এখানে যেটা করতে হবে আপনাকে এর আগে কোনো এখানে দেখেন আমি একটা আমার ইউটিউবের একটা লিংক দিয়ে দিলাম যে ইউটিউবের যে কিভাবে আমি কাজগুলো করতে তার একটা ভিডিও এখানে করে রাখছি সেটা ইউটিউব লিংক আর এই ডিটেলস আমার সোশ্যাল লিঙ্ক গুলো দিয়েছি এখানে এখানে আমার কিছু জন সবগুলো জন কাজ করতে এখন সরকারে বাই নিয়ে দিলাম এখানে দেওয়ার পর এখন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ডু রিভিউ টু সার্ভ বাই অ্যাপ্লাই দিস মার্কস সাবমিশন ইজ নট উইল বি রিভিউ টু অ্যাপ্লিকেশন টাইম এন্ড টাইপ টু এন্ড তার 5 দিনের মধ্যে সার্ভ বাই থেকে আমাকে একটা জানাবে যে আসলে অডিও রিস্টোর যদি কোনো রিস্টোর থাকে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি এখানে সব কিছু আছে এখানে আপনারা করতে পারবেন এখানে অ্যাড রিস্টোর হ্যাঁ রিস্টোরে পিক ডেভেলপ টাইপ এখানে আপনারা চাইলে এখন যেটা করতে পারেন এখানে আপনারা দুটো অপশন আছে চাইলে এখানে আপনার ডেভেলপ রিস্টোর এন্ড ম্যানেজ রিস্টোর এখানে আসার পর আপনারা এখানে যেটা করতে পারেন তাহলে আপনারা এখানে আমি একটু দেখে দিই এটা তোমরা এখানে দেখেন এখানে আমি স্টোর আছে স্টোর আছে দেখেন এখানে আমার দুটো অপশন দেখাবে এখানে আসার পর দেখেন আপনারা ডেভেলপ স্টোর এবং ম্যানেজ স্টোর আমরা এখানে ডেভেলপ স্টোরে কারণ নতুন যেহেতু একদম ফ্রেশ শিখবো তো ডেভেলপ স্টোরে চাপ দিব এখানে আমার ডিটেলস দিয়ে দিব দেওয়ার পর এখানে ক্রিয়েট সব কিছু এখানে দেখেন এখানে ঠিক চিহ্নটা দিলে এটা অটো নিয়ে নেবে এর ট্রান্সলেট ডিজেবল রিভিউ এখানে তাহলে আপনি এটা অন করে দিতে পারেন দেওয়ার পর এখানে চলে আসবে দেওয়ার পর এখানে সব ডিটেলস এখানে আছে আপনার অ্যাড্রেস সবগুলো দিয়ে দিবেন
দেওয়ার পর রিপোর্টটা দেখেন এখানে দেওয়ার পর এখানে ক্রিয়েট ইলাস্ট্রেটর এরকম দিয়ে দিব, দেওয়ার পর এখানে ডিটেইলস দিয়ে দিব, অ্যাড্রেস দিয়ে দিব, দেওয়ার পর এখানে উই উইল টু ডেভেলপ ইনস্টল আই এম জাস্ট সেইং, এটা দেওয়ার পর যাচ্ছে আমরা এখানে সেভ দিয়ে দিব। তো দেখেন এখানে দেওয়ার পর এখানে সাইট ট্রেনিং ক্রিয়েটিভ ইলাস্ট্রেটর এখানে ইলাস্ট্রেটর ক্রিয়েট করার জন্য সময় নিচ্ছে, অ্যাপ্লিকেশন স্টেপটা সেম সময়টা আপনাদেরকে দিতে হবে, একটু ওয়েট করবেন। সামনে আরো